আসসালামু আলাইকুম। দাঁত মানুষের একটি অমূল্য সম্পদ। আমরা সহজে কিন্তু দাঁতের যত্ন নেই না, বা দাঁতের যে কী ধরনের যত্ন নিতে হবে আমরা কিন্তু সেটা সহজে কেউ গ্রহণ করি না, সহজে ডেন্টিস্টের কাছে যাই না। আমাদের পুরো হিউম্যান বডি জন্য একজন ডাক্তার তৈরি হয় MBBS পড়ে, কিন্তু শুধুমাত্র দাঁত এবং মুখের জন্য আলাদাভাবে পড়াশোনা করা লাগে। যারা BDS ডেন্টাল সার্জন তৈরি হয় শুধুমাত্র মুখের জন্যই আলাদাভাবে পড়াশোনা করতে হয়। তো দাঁতটাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা কিন্তু সহজে একজন ডেন্টিস্টের কাছে যাই না, গেলেও একেবারে শেষ পর্যায়ে, যখন দাঁতের আর কিছুই করা থাকে না, এমন একটা পর্যায়ে গিয়ে আমরা ডেন্টিস্টের কাছে যাই যে সে কী করবে তখন। আপনার দাঁত যা দিয়ে আপনি সারা জীবন খাওয়া দাওয়া করবেন, যার মুখে দাঁত নেই সে বোঝে দাঁতের কী মূল্য, দাঁত না থাকিলে বোঝা যায় দাঁতের কী মূল্য। তো আমরা আমাদের দাঁতের প্রাথমিক যে কিছু সমস্যা আমরা মানে চিহ্নিত করতে পারি, বা যেই সমস্ত সমস্যায় আমরা প্রাথমিকভাবে ভুগি, তার মধ্যে আছে যেমন ডেন্টাল ক্যারিস, বা আমরা বলি যেটা দাঁতে পোকা ধরা, দাঁত শিরশির করে অনেকে ঠান্ডা বা গরম পানি খেলে, বা হাইপার সেন্সিটিভিটি, মাড়ি দিয়ে রক্ত পড়ে, বা অনেকের ব্রাশ করতে গেলে রক্ত পড়ে, এই সমস্ত সমস্যাগুলো আমাদের সবচেয়ে বেশি। আমরা 100 জন লোকের কাছে জিজ্ঞাসা করি তাহলে আমরা 90% লোকের মুখেই শুনবো যে তাদের দাঁতে কোনো না কোনো সমস্যা আছে, এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলো। আমরা কিন্তু এইগুলো সাধারণত তোয়াক্কা করি না। ডেন্টাল ক্যারিস, ক্যারিসটা কী, বা আমরা আমাদের একটা ভ্রান্ত ধারণা, মানে বৈজ্ঞানিক কোনো বিশ্লেষণ নাই যে দাঁতে পোকা হয়, এটার কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ নাই। এটা হয় হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে, দাঁতের ক্ষয় বা দন্ত ক্ষয় বলা হয়। দাঁতটা মানুষের শরীরের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁত, দাঁতের উপরে যে এনামেল থাকে এটা হচ্ছে সবচেয়ে শক্ত অংশ। তো এই জিনিসটাই আমরা অবমূল্যায়ন করি, যা দিয়ে আমরা হাড় পর্যন্ত চিবিয়ে খাই। তো এই ক্যারিসটা হলে হয় কি, আপনি খাওয়া দাওয়া করছেন রাত্রেবেলায়, খাওয়া দাওয়ার পরে আপনি রাতে ব্রাশ করেননি, তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার মুখের মধ্যে বিভিন্ন স্ট্যাগনেশন এরিয়া, যে সমস্ত জায়গায় খাবার দাবার আটকে থাকতে পারে, এই সমস্ত জায়গায় খাবার আটকে থাকবে, আপনি পরিষ্কার করবেন না, ঠিক মতো পরিষ্কার করেননি, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতে পারে, অথবা এইখানে আস্তে আস্তে এইটাকে একটা প্লাক তৈরি হবে, খাবারটা এক জায়গায় আস্তে আস্তে ডিপোজিট হবে, জমা হবে, সেইখানে ব্যাকটেরিয়া গ্রো করবে, এবং একটা পর্যায়ে এটা ক্যালকুলাস রূপান্তরিত হবে। আর ব্যাকটেরিয়া যদি খুব বেশি পরিমাণে গ্রো করে, ওখানে জমা হয়, যখন সে ল্যাকটিক অ্যাসিড সিক্রেশন করবে, তখন আপনার দাঁতটা আস্তে আস্তে কিন্তু ক্ষয় হতে থাকবে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়া ক্যারিস, ডেন্টাল ক্যারিস। এইটা যখন আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, কালো হবে, বাদামি কালার হবে, এরপরে গর্ত হবে, একটা পর্যায়ে গর্তটা শুধুমাত্র প্রথমে হচ্ছে গিয়া এনামেলে থাকবে, এনামেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যদি ট্রিটমেন্ট না করাই সেটা আরও বড় হবে এবং ওইখানে ব্যাকটেরিয়ার বংশবিস্তার বাড়তে থাকবে, একটা পর্যায়ে সেটা ডেন্টিন পর্যন্ত ছড়িয়ে যাবে। তবুও যদি ট্রিটমেন্ট না করাই, যখন ডেন্টিন পর্যন্ত যাবে তখন আমাদের একটু হলেও, মানে ডেন্টিনটা হচ্ছে অনেকটা সেন্সিটিভ, তখন আমরা আমাদের দাঁতে একটা শিরশিরানি অনুভূতি লক্ষ্য করব, যে আমার দাঁত পানি ঠান্ডা গরম সব খেলে শিরশির করে। তো তখনও যদি আমরা ট্রিটমেন্ট না করাই, এরপরে দাঁতটা চলে যাবে পাল্প পর্যন্ত, পাল্প মানে তখন পালপাইটিসে রূপান্তরিত হবে এবং দাঁতে প্রচণ্ড ব্যথা অনুভূত হবে। তখন কি হয়,
আমাদের বেশিরভাগই অসচেতন লোক। আমরা তখন করি কি, চলে যাই ডেন্টিস্টের কাছে যে আমার দাঁতটা ফেলে দিতে হবে, দাঁতে প্রচণ্ড ব্যথা, ওষুধ খাই। ওষুধ খেয়ে আমরা ব্যথাটাকে নিয়ন্ত্রণ করি, দাঁতে ব্যথা হয়েছে, তখন আমরা ডেন্টিস্টের কাছে যাই যে এইটা হয় ফিলিং করতে হবে। কিন্তু দাঁতে যদি একবার ব্যথা শুরু হয় তখন কিন্তু আর ফিলিং করার কোনো উপায় থাকে না। তখন কি করতে হয়, দাঁতটা রাখতে গেলে হয় আরসিটি করে নিতে হয়, রুট ক্যানাল ট্রিটমেন্ট করে নিতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের শরীরের মানে অন্য কোথাও যদি কেটে যায় তাহলে কিন্তু সেই জায়গাটা রিকভার হয়ে যায়, ওই জায়গার সেল ডিভিশনটা কিন্তু দ্রুত হয় এবং যদি কোনো ইনফেকশন হয় সেটাও কিন্তু সেরে যায়। কিন্তু দাঁত এমন একটা জিনিস, আপনি ওষুধ খাবেন, ওই যে দাঁতটা ক্ষয় হয়েছে ওইটা কিন্তু আর রিকভার হবে না, ওইটা কিন্তু আর তৈরি হবে না, ওই যে ফাঁকা জায়গাটা ওইটা কিন্তু ওষুধ দ্বারা পূরণ হবে না। এই ক্ষেত্রে আমরা ওষুধ খেয়ে দাঁতের ব্যথাটাকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু দাঁত কিন্তু ভালো হবে না। এই জন্য দাঁতের গর্ত বেশি হওয়ার আগে অল্প থাকতেই আপনি এটা ট্রিটমেন্ট করাবেন, সেই ক্ষেত্রে আপনার খরচও বেঁচে যাবে। কিন্তু আমরা সেই পর্যায়ে যাই না ডেন্টিস্টের কাছে, আমরা একেবারে শেষ পর্যায়ে যখন দেখি যে আমাদের হাতে আর কোনো উপায় নেই, ব্যথা যন্ত্রণা করতে করতে আমরা এমন একটা পর্যায়ে যাই যখন ডেন্টিস্টও বলে যে আপনার হয়তোবা নিচে মানে ব্যথা হতে হতে তার পেরিএপিক্যাল লেশন বা এপিক্যাল ইনফেকশন হয়ে যাবে, সিস্ট তৈরি হবে, এরকম একটা পর্যায়ে গেলে দাঁতটা ফেলে দেওয়া লাগে। তার আগে গেলে ফিলিং করলেই হয়তোবা দাঁতটা থাকতো। আর ব্যথা যদি প্রাথমিক পর্যায়ে হয়, অ্যাকুইট পালপাইটিস, ক্রনিক পালপাইটিস হতে পারে, তখন গেলেও দেখা যাচ্ছে যে দাঁতটা রুট ক্যানাল করে দাঁতটা রাখা যেতে পারে। কিন্তু যদি এপিক্যাল লেশন হয়ে যায় সেই ক্ষেত্রে দাঁতটা রাখা খুব কষ্টকর হয়ে যাবে। এক নাম্বার দুই, আমাদের দাঁত শিরশির করে। এখন ঠান্ডা পানি, গরম এগুলো খেলে অনেকের দাঁত শিরশির করে, বিভিন্ন কারণে এই শিরশির অনুভূত হতে পারে। এর মধ্যে মনে করেন যে ফল্ট ব্রাশিং, টুথ ব্রাশিং, আমরা ব্রাশ করি, যখন আমরা ব্রাশ করার সময় আমরা খেয়াল করি না, লক্ষ্য করি না যে ব্রাশ করার সঠিক নিয়ম কোনটা। আমরা কিন্তু ব্রাশ করি এভাবে না, আমরা আড়াআড়ি কিন্তু ঘষি। তো আড়াআড়ি যদি দাঁতটা আমরা ঘষি সেই ক্ষেত্রে আপনারা দেখুন যে দাঁতের যে গাম আছে এই গাম কিন্তু এই দিকে ঘষার ফলে এই গামটা আস্তে আস্তে ক্ষয় হয়ে নিচের দিকে নেমে যেত, এগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যেতে থাকে। এর ফলে হয় কি, এখানে যে ডেন্টিনো এনামেল জাংশনটা আছে, মানে ডেন্টিন এবং উপরে যে এনামেল, এই ডেন্টিনো এনামেল জাংশন এটা ওপেন হয়ে যায় বা সিমেন্টামটা ওপেন হয়ে যায়, আস্তে আস্তে দাঁতটা ক্ষয় হয়ে যায়। তো তখন কিন্তু আমাদের এই শিরশির অনুভূতিটা শুরু হয়ে যায়। তো আমাদের সঠিকভাবে ব্রাশ করতে হবে, আমাদের উপর নিচে করে, ভেতর বাইরে সব জায়গায় আমাদের উপর নিচে করে ব্রাশ করতে হবে। যদি আপনার খুব বেশি পরিমাণে শিরশির অনুভূতি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে ঠান্ডা বা গরম এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। তখন হাইপার সেন্সিটিভিটির জন্য এখন বাজারে বিভিন্ন ধরনের পেস্ট পাওয়া যায়, সেইগুলো ইউজ করতে হবে। সেইগুলো ইউজ করলে দেখা যাচ্ছে যে এই শিরশিরানি অনুভূতিটা কিছুটা হলেও দূর হতে পারে। কিন্তু এটারও কিন্তু ওই একই ধরনের যে এটা ক্ষয় হয়ে গেছে, এটা কিন্তু আর রিকভারি হবে না। গাছের গোড়া থেকে যদি মাটি সরে যায় গাছ কিন্তু আর তখন শিকড়ে মানে বল পায় না, গাছটা যে দাঁড়িয়ে থাকবে গাছের কিন্তু সেই অবস্থা আর থাকে না। তো এইভাবে ব্রাশ করতে করতে দাঁতটাকে দুর্বল করে ফেলবেন। এবং ফল্ট ব্রাশ, মুখের মধ্যে যদি অন্য কোনো সমস্যা থাকে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে, অ্যাসিডিটি থাকলে সেই অ্যাসিডিটিটা কন্ট্রোল করতে হবে, বা আমরা দাঁতটাকে দুর্বল করে ফেলি এবং মাড়িটাকে ক্ষয় হয়ে যায়, এর ফলে হয় কি দাঁতটা দুর্বল হয়ে যায়, মাড়ি সরে গেলে দাঁতটা কিন্তু আস্তে আস্তে নড়েও যেতে পারে। আর শিরশির অনুভূতি খুব বেশি, ডেন্টিন এক্সপোজ হয়ে গেলে একটা পর্যায়ে যেয়ে কিন্তু সেটা আর
মানে আমাদের আয়ত্তের বাইরে চলে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে তখন জিআই ফিলিং করলে অনেক সময় এটা রিকভার হতে পারে, অথবা এমন একটা পর্যায়ে যাবে যে তখন ব্যথা অনুভব হবে, ওইরকম পালপাটি শুরু হবে, তখন দাঁতটাকে হয়তো বা রুট ক্যানাল করা লাগতে পারে। তো আমরা সেই পর্যন্ত যাতে না যাওয়া লাগে, আমরা তার আগেই এইগুলো সচেতন হব এবং আমরা সঠিকভাবে চিকিৎসা করবো।